আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ব্লগার বিটি হেলেন চ্যানেল থেকে আমি হেলেন আপনাদের সবাইকে নতুন আরেকটি ব্লগ দেখায় স্বাগত জানাচ্ছি। আশা করছি আমার প্রিয় আপুদের আজকের ব্লগটি একটু ভালো লাগবে আর একটু অন্যরকম। আজকে শাহজালাল রহমতুল্লাহর মাজার জিয়ারত থেকে শুরু করে আমার বাচ্চাদের পছন্দের পাস্তা রেডি করেছি বিকেলে নাস্তা হিসেবে, আর সাথে থাকছে মায়ের হাতের কাজ। মায়ের হাতের কাজ বলতে গেলেই তো আপুদের কথা বলতে হয়। কতদিন যে ভিডিওটা শেয়ার করেছিলাম সেখানে এত এত ভালোবাসা সবাই আমার মাকে দিয়েছেন, মার জন্য দোয়া করেছেন, কি বলবো আর। তো প্রথমে দীপা আপুর কথা বলে নিচ্ছি, লাইফস্টাইল ব্লগ দীপা, ও প্রথম কমেন্টটা উনি করেছে। তো দীপা বলেছে যে আমার মানটিকে আমাকে দিয়ে দাও, তো আমি তো দিয়ে দিয়েছি। আর মা তো এত লক্ষ্যে একটা মেয়ে পেলে অনেক অনেক খুশি হবে, কারণ মার মন মতো মেয়ে কিন্তু আমি না। মা সবসময় চেয়েছে মার দুটো মেয়ে হোক, কারণ আমি একটু ছোটোবেলা থেকেই এতটাই আলসে, বাবার বাড়িতে কিন্তু এক গ্লাস পানি ঢেলে খেতাম না, এরকম একটা মেয়ে বড় হয়েছি। তো সারাদিন তো মা শুধু বকাই দিত আর বলতো যে তোমার যে কপালে কি আছে। তো সেদিক দিয়ে শুকর আলহামদুলিল্লাহ আমি কিন্তু বেশ ভালো, এবং খুব সহজে আমি আমার সংসারে সব কাজ কিন্তু বুঝে নিয়েছি এবং সুন্দরভাবে সংসারটা পালন করছি, সংসার ধর্মটা পালন করছি। তো এই তো গতদিন বলেছিলাম না একটা রান্না তৈরি করা হচ্ছে ড্রয়িং রুমের যে সেন্টার টেবিলের উপরের জন্য, তো এটা কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে। তো আপনাদের সাথে সাক্ষী রেখে বিছিয়ে নিলাম, কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমার মা কিন্তু ইউটিউব জগতে এসে দীপার মতো একটা মেয়ে মেয়ে পেয়েছে, এই জন্য মা অনেক হ্যাপি। তো রাত্রে না ঘুমাচ্ছিল না, বারবার বলতেছিল দেখি আর কে কি কমেন্ট করছে। তো আমাকে কতক্ষণ পরপর এসে এসে জিজ্ঞেস করে এরকম করতে করতে প্রায় রাত 12টা। তো আমিও ঘুমাতে ঘুমাতে একটাই আজকে ঘুমিয়েছিলাম। তো এদিকে মা কিন্তু আরেকটা কাজ শুরু করে দিয়েছে, তো এটা হচ্ছে আরেকটা ভাবির জন্য। ফারজানা ভাবি বলছিল একটা আমাকে তৈরি করে দেন আন্টি, ওই জন্য। আর এদিকে না হাঁসের টিম এনেছিল, তো এই টিমগুলো কিন্তু পরিষ্কার করতে হয়, হাঁসের টিম অনেক ময়লা থাকে। তো এটা আমি একটু ভিজিয়ে দিলাম, আর শিলু এখনও আসে নাই, কতদিন আসেনি, ওর জ্বর ছিল, শরীর অসুস্থ, আজকে অবশ্য আসবে। তো আসলে ডিমগুলো পরিষ্কার করে দিবে, এই জন্য ভিজিয়ে রাখলাম। আর আমার সাথে সাথে ময়জা আছে। তো টেস্টি অ্যান্ড টেলস উইথ সালমা আপু বলেছিল ময়জাকে কিছু কাজ দিতে। তো সালমা আপু তোমাকে বলছি, ময়জাকে কিছু কাজ দিব কি, ও তো আমার বাসায় 100% কাজই ও সাথে থেকে করে, সব কাজেই ও আছে, কোনো এমন কোনো কাজ নেই যে ও থাকে না। এমনকি আমি যে গোসলে যাব ওই সময় সে পাপোশের উপর বসে থাকে, আমার গোসল করা পর্যন্ত সে মানে দরজারের পাশে বসে থাকবে। এই হচ্ছে ময়জার কর্মকাণ্ড আপু। তো এদিকে আমি ফ্রিজ থেকে সবজি যেটা রান্না করব সেটা বের করে দিলাম, মাছ আজকে রান্না করব হচ্ছে মাছ, মানে কোনো প্রকার আজকে মাংস হবে না, আর মাছ আর ডিম ভুনা করব। তো ডিম সিদ্ধটা বসিয়ে দিয়ে আমি ফ্রিজটা থেকে সবজি বের করে নিলাম, আর ফ্রিজটা একটু দেখিয়ে দিলাম আপনাদের সাথে। আমি তো ওইভাবে কাজ করতে পারতেছি না, তারপরে এই জায়গার জিনিস সে জায়গায় গেছে, তারপরে দেখলাম যে না ফ্রিজটা খুলে দেখলাম যে না সব কিছু মোটামুটি গুছানো আছে। তো এই উপরে পাঁচটাতে আমি শুধু মানে ফ্রিজ যে খাবারগুলো খাবার আইটেমগুলো থাকে এখানে মাছ মাংস এই ধরনের খাবার আমি রাখি না, যেহেতু আমার ডিপ ফ্রিজ আছে সেখানে মাছ মাংসর আইটেমগুলো সেখানেই থাকে। এখানে যে ডিপ ফ্রিজে অন্যান্য খাবার যেগুলো রাখতে হয় সেগুলো রাখা আছে। তো মা বলছে যে সবার কমেন্টের অ্যান্সার তুমি দিবা কিন্তু আজকের ভিডিওতে, তো মার আদেশ তো পালন করতেই হয়। তো সবার কমেন্ট তো পড়তে পারবো না, তো কয়েকটা আপুর নাম নিচ্ছি আমি, কারণ এদিকে যদি নাম না নেই তাহলে তো মা আমাকে বকা দিবে, আর সবার কমেন্ট পড়া উনি তো এত সব বোঝে না যে সবার কমেন্ট পড়া মানে আমাকে কত বড় ভিডিও দিতে হবে। তো একে একে সবার কমেন্ট আমি হয়তো ভিডিওতে শেয়ার করব। তো আজকে আমি যে সকল আপুদের শুধু চ্যানেলের নাম নিচ্ছি। তো এদিকে কিন্তু এই যে আমার জন্য যে মা ছোট বালিশে ঘুমায় সেই ছোট বালিশটা বানাইছে, এটা কিন্তু একদমই হচ্ছে তুলা কম। আর আমার হাজবেন্ড বলছিল যে গত কয়েকদিন হলোই যে আমাকে বালিশটা একটু তুলা বের করে দাও, কারণ বেশিও তুলা হয়ে গেছে, ঘাড়ে একটু ব্যথা করছে।
তো মাকে বললাম আজকে যেহেতু বেডশিট চেঞ্জ করব, তুমি এই কাজটা করে দাও। তো মাকে এই কাজ দিয়ে আমি কিন্তু বাগান পরিদর্শনে গেলাম। আর ওই যে ময়জা আমাদের সাথে আছে, একটু বকা দেওয়া হয়েছে আর নিচে গিয়ে এভাবে শুয়ে আছে। তো আমি এদিকে বারান্দায় এসে গাছগুলোকে দেখছি, আর আমার এই যে গাছগুলোর দুর্দিন শুরু হলো। শীতকালে এমনি তো গাছ ভালো থাকে না, তার মধ্যে হচ্ছে পুরোটা সময় গাছের গুঁড়িতে রোদ লাগবে, এজন্য দেখা যাবে দুই বেলা আমাকে পানি দিয়েও কিন্তু গাছগুলা মানে একটু অন্যরকম হয়ে যায়। তো কিছু করার নাই, কি করবো, এভাবেই রাখতে হবে। তো এই পর্যায়ে আমার আপুদের নামগুলো নিয়ে নিচ্ছি, কারণ যদি না বলি তাহলে তো মা আমাকে বকা দিবে যে তোমাকে আমি বললাম তুমি আমার কথা শুনলা না। তো প্রথমে বলে নিচ্ছি, মাই ডেইলি লাইফস্টাইল চ্যানেলের শিশির, তারপরে বিথি ব্লগ, আবনুর মমস, পলি লাইফস্টাইল, তামান্না কিচেন, তারপরে নুরি নূর ব্লগ, ঝর্ণা লাইফ ফ্যাশনেবল হাউস, এএস সিম্পল লাইফস্টাইল, তারপরে আঞ্জুমান আরা, শাইলা ড্রিম অলে শাইলা, তারপর ভিলেজ লাইভ উইথ রাবেয়া, মাই ডেইলি লাইফ আবদুল্লাহ, তারপরে এরকম কিন্তু মানে অনেক আপুরাই আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করেছেন। পরবর্তী ভিডিও করার অনুপ্রেরণা তো আমি সবসময় আপনাদের কমেন্টের মাধ্যমেই পাই। তারপরেও কিন্তু আজকের কমেন্টটা ছিল আমার জন্য বেশি স্পেশাল, কারণ সবাই আমার মায়ের জন্য দোয়া করেছেন। তো এটা যে আমার জন্য কত বড় পাওয়া আমি আপনাদেরকে কি বলবো। এটা শুধু সালমা আপা একটা ভিডিওতে বলেছিল যে ভালোবাসা হচ্ছে উপলব্ধির বিষয়, তা আসলে আমি উপলব্ধি করতে পারছি, এটা প্রকাশ করা আমার পক্ষে সম্ভব না। তো সকল আপুদের নাম কিন্তু আমি নিতে পারলাম না, হয়তো অনেক আপুর মন খারাপ করবেন যে আপু আমার নাম তো নিল না। তো আমি কিন্তু একে একে আপনাদের সবার নামই নিব। তো আজকে যে সকল আপুদের নাম নিলাম, যদি আপনারা এর মাঝে সবাই সবার ফ্রেন্ড হয়ে থাকেন তো আলহামদুলিল্লাহ, আর যদি না হয়ে থাকেন এই আপুদের চ্যানেলগুলো কিন্তু দেখবেন, কারণ যাদের নাম আজকে আমি নিয়েছি তারা প্রতিদিন আমার ভিডিও দেখে এবং পুরোটা ভিডিও দেখে এবং সুন্দর সুন্দর কমেন্ট করে যায়, যা যা আমাদের জন্য কিন্তু মানে আমার সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য কতটা যে গুরুত্বপূর্ণ বা ভূমিকা পালন করছে সেটা আপনাদের আর কি বলবো। তো যারা আমার ভিডিও আজকে নতুন দেখছেন তারা আশা করব আমার এই আপুদের চ্যানেলগুলো কিন্তু ঘুরে আসবেন, আর এদের সাথে যদি আপনি থাকেন তা আপনি কখনোই ঠকবেন না। তো কিছু কিছু আপুরা আছে মানে কমেন্ট করে, কমেন্ট দেখলেই কিন্তু বোঝা যায় যে তারা কতটুকু ভিডিও দেখেছে বা কি কারণে আমার চ্যানেলটা ভিজিট করছে। তো সেই উদ্দেশ্যটা কিন্তু আমরা বুঝতে পারি। আর একটা কথা সবসময় মনে রাখবেন, ইউটিউব জার্নিতে আমরা যারা ইউটিউবার আমরা যেমন বোকা ভাবলে চলবে না, আবার যারা দর্শক তারাও কিন্তু বোকা না। আমরা যদি কন্টেন্টের মধ্যে কোনো লুকোচুরি কোনো অসততা থাকে সেটা কিন্তু দর্শকের সামনে খুব দ্রুতই ধরা পড়বে এবং খুব সুন্দরভাবেই ধরা পড়ে, যেটা আমি যখন অন্যের ব্লগ দেখি আমি কিন্তু বুঝতে পারি। তো ওরকম আমারও যদি কোনো ভুল ত্রুটি বা কোনো ফলস থাকে সেটা কিন্তু আমার প্রিয় দর্শকরা কিন্তু টের পাবে অবশ্যই অবশ্যই। তো আমরা এইসব বিষয়ে সবসময় মাথায় রাখবো। আর একটা বিষয় দেখব, সেটা হচ্ছে যদি কাউকে আমি সঠিকভাবে ভালো না বাসি তাহলে তার চ্যানেলে আমি যাওয়ারই কোনো দরকার নেই, কারণ সবসময় কিন্তু আমরা একটা কথাই বলি, যদি আপনি আমার চ্যানেল ভালো লাগে এবং আমাকে ভালোবাসেন তাহলে আমার চ্যানেলটা ভিজিট করুন। আপনাকে আমি কখনোই জোর করে বলবো না যে আপনাকে অবশ্যই আসেন আমার চ্যানেলে, আসেন আমার ভিডিও দেখেন, আমাকে কমেন্ট করেন, লাইক করেন, এটা কিন্তু আমি বলতে পারি না, কারণ এখানে সবাই স্বাধীন। তো আমার কথাগুলো হয়তো কারো ভালো লাগবে কারো ভালো লাগবে না, তো সবাই ভালো মানে একটু কঠিনভাবে বললাম, তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এটা হচ্ছে বিকালবেলা আর এই ভিডিওটুকু হচ্ছে গত বৃহস্পতিবারের। তো যেহেতু শাহজালাল রহমতুল্লাহ মাজারের পাশেই আমার বাসা, বেশি দূরে না, 10 টাকা রিক্সা ভাড়া লাগে, তো বুঝতেই পাচ্ছেন হাঁটার রাস্তা। তো মা আমার দুই মেয়েকে নিয়ে গেছে, যেহেতু আমার শারীরিক অবস্থা বেশি ভালো না আমি যাইনি, তো মা আর মেয়েরা মিলে একটু ভিডিও করেছে, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে রাখি, কারণ অনেক আপুরাই হয়তো সিলেটের বাইরে আছেন জানেন না, প্রতি বৃহস্পতিবারে কিন্তু এখানে মাগরিবের পর একটা মিলাদ হয় এবং মিলাদটা বেশ বড়সড়ভাবে হয়, মেয়েদের জন্য আলাদা জায়গা, ছেলেদের জন্য আলাদা জায়গা। আর এই মিলাদে অংশগ্রহণ করার পরে মনে এতটাই প্রশান্তি এবং যে দোয়াটা করা হয় আমার কাছে মনে হয় আল্লাহ খুব দ্রুত সে দোয়া কবুল করেন।
যেটা আমি সব সময় কিন্তু করে থাকি। তো দেখা যায় রেগুলার বৃহস্পতিবারে যাওয়া হয় না, কিন্তু মাসে একবার হলেও আমি চেষ্টা করি যাওয়ার জন্য। তো আমার দুই মেয়ে সেখান থেকে, ওদেরও খুব আগ্রহ, ওরা তো যা বৃহস্পতিবার আসলেই বলবে আম্মু তো আজকে কোনো কাজ আছে বিকেলে, তা না হলে চলো যাই। তা আসলে এই জায়গায় গেলে না খুব ভালো লাগে। কিছু কিছু ইবাদত আছে যেটা একান্তই নিজের। তো এই জিনিসটা হয়তো আজকে ভিডিওর মাধ্যমে অনেকের ভালো লাগবে, আবার অনেকে ভালো লাগবে না, সেটা হচ্ছে যার যার অপিনিয়ন। তো কিন্তু আমার কাছে খুব ভালো লাগে, আর এজন্য আমি এই দিনটাতে এখানে সামিল হওয়ার চেষ্টা করি যদি কোনো সমস্যা না থাকে। তো যেহেতু সন্ধ্যার আগে, এই জন্য কবুতরগুলো কিন্তু ওদের মানে ঘরে চলে গেছে, বেশি কবুতর নিচে নাই। একটু পরে মাগরিবের আজান দিবে, আর মাগরিবের আজান দেওয়ার পরে মাগরিবের নামাজ সবাই মিলে একসাথে আদায় করে তারপরে কিন্তু এখানে মিলাদটা হয়। আর মিলাদটা করার পরে সুন্দর একটা দোয়া হয়, যে দোয়াটা এত প্রাণবন্ত একটা দোয়া হয়, মনে হয় যে একদম অন্তরে অন্তঃস্থল থেকে দোয়াটা করা হয়। আমার কাছে বেশ ভালো লাগে। তো আপনারা যারা দর্শক হিসেবে সিলেটে আসেন, যদি বৃহস্পতিবারে আসেন, তো আপনারা কিন্তু এই যে মাগরিবের পরে এই দোয়াটায় অংশগ্রহণ করতে পারেন। তো ছোট্ট একটা মেসেজ আপনাদের দিলাম, অনেকের ভালো লাগবে যারা মাজারে আসেন অনেক সময় জিয়ারত করার জন্য। যদি এরকম হয় সাপ্তাহিক বৃহস্পতিবারের দিন মাগরিবের পরে সময়টা কিন্তু আপনারা অংশগ্রহণ করতে পারেন। আর এই যে গাছগুলো আছে না, তো এই গাছগুলোর ভিতরে কিন্তু এত এত পাখি, এই সময় চড়ুই পাখি থেকে শুরু করে অনেক ধরনের পাখি যেগুলো আমরা অন্য সময় দেখি না, এখানে আসলে দেখা যায়। তো সবাই নামাজ শেষে যার যার মতো দোয়া করছে, মানে তেলাওয়াতগুলো করে নিচ্ছে, আর এর ফাঁকে শুরু হবে মিলাদ। আর মিলাদ শেষে না তোবারকও থাকে, যেটা হচ্ছে আমার কাছে খুব আকর্ষণীয়। ছোটবেলা থেকে আমার আব্বা যখন মসজিদে শুক্রবারে নামাজে যেত, তখন কিন্তু আমার দুই ভাই যে গেছে ওরাও দেখা যাচ্ছে তোবারক নিয়ে আসতো। তো আমি কিন্তু সবসময় বসে থাকতাম যে আব্বা আসলে আব্বারটা আমি নিব, আর ওরা তো দুই ভাই এনে দুই ভাই নিত। তো এই তো আমার কিন্তু তবারকের প্রতি খুব লোভ ছোটবেলা থেকে। তা আজকে যখন মা যাচ্ছিল, বলছিলাম তবারককে তো অবশ্যই নিয়ে আসবা, তাড়াতাড়ি আসবা না, দেরি হলেও নিয়ে আসবা। তো এই হলো কারবার। তো আজকে তবারক ছিল হচ্ছে ডাল দিয়ে খিচুড়ি, খিচুড়িটা অনেক মজার ছিল, আর সাথে ছিল জিলাপি। তো ওরা বাসায় আসবে, বাসায় আসার আগে আমি শুরু করে দিলাম বিকালের নাস্তা। আর আজকে একটু পাস্তা তৈরি করব, পাস্তাটা হোয়াইট বা চিজ পাস্তাও না, আবার কিছু কিছু এরকম ভাবেই তৈরি করব, সবই একটু অল্প অল্প করে দিয়ে একটু অন্যভাবে তৈরি করব, একটু ঝাল ঝাল করে। তো এদিকে আবার আমার হাজব্যান্ড আসার সময় অনেক ধরনের ফল, যেমন আমড়া, জাম্বুরা, তারপরে কি দেশি একটা কমলা আছে না, সবুজ কালারের দেশি কমলা, পেয়ারা, আর সাথে নিয়ে আসছে আবার সামোসা, সিঙ্গারা। তো সব কিছু মিলিয়ে আজকের বিকালটা কিন্তু খুব সুন্দরভাবে, বিকাল মানে এখন সন্ধ্যা, খুব সুন্দরভাবে কাটিয়েছি। তো আপনাদের কেমন লাগলো? যদি আজকে আমার ব্লগটি আপনাদের কিছুটা ভালো লেগে যায়, তাহলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না, কারণ আপনাদের একটা ছোট্ট লাইক আমার এই চ্যানেলটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে অনেক অনেক সাহায্য করবে। এই জন্যে প্রতিদিন আমার আপুদেরকে একটু বলি, ভাইয়াদেরকে, যারাই আমার ভিউয়ার্স, তো ছোট্ট একটা লাইক দিতে প্লিজ ভুল করবেন না। প্লিজ আপনাদের একটা লাইকই আমার সামনে এগিয়ে যাওয়ার অনেকটা পথ সহজ করে দিবে, তো এটুকু সাহায্য আমার জন্য করবেন। আর যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। অনেকেই না আমার ভিডিও দেখেন, কিন্তু হয়তো ভুলে যান ভিডিও দেখা শেষে সাবস্ক্রাইব করার কথা, এজন্য একটু মনে করিয়ে দিলাম, সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর চাইলে পাশে বেল বাটনটি অন অন করে অল অপশনটি ক্লিক করে রাখলেই কিন্তু আমার ভিডিও ছাড়া মাত্র আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে, আর চাইলে ভিডিও দেখে নিতে পারবেন। তো প্রতিদিন এত সুন্দর সুন্দর কমেন্ট, ভালোবাসা, লাইক, আর মানে দিন দিন আমার মনটা না মানে অনেক বড় হয়ে